হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আলু চিপসের একটি দুর্দান্ত রেসিপি। চলো দেখে নেওয়া যাক এই চিপসটি আমি কিভাবে তৈরি করছি। এটা তৈরি করতে প্রথমেই লাগছে আলু। আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন একটা গ্রেডারের সাহায্যে এটা আমি একটু গ্রেট করে নিচ্ছি। এইভাবে জোরে জোরে ঘষে গ্রেট করতে হবে। দেখো আমি কিভাবে গ্রেট করছি। এইভাবে ধীরে ধীরে আলুগুলোকে সব গ্রেট করে নিতে হবে। একটা আলু আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল জল। জলে এটা ভিজিয়ে রাখলাম আর বাকি আলুগুলো আমি গ্রেট করে নিচ্ছি। দেখো সব আলুগুলো আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে জলটাকে ছেঁকে নিতে হবে। চেপে জলটা বার করে নিতে হবে। আমি আবার একটু পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এইভাবে আমি ধুয়ে আবার সবটা জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটা গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন এটা তুলে নিচ্ছি। লঙ্কাগুলো আমি তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম। বাদামগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। এইভাবে অনবরত নেড়ে চেড়ে বাদামটাকে ভেজে নিতে হবে। দেখো বাদামটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমার বাদামটা ভাজা হয়ে গেছে। এখন আমি বাদামটা তুলে নিচ্ছি। সব বাদামগুলো আমি তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছো বাদামটা খুব সুন্দর ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা আলু। তেলের মধ্যে আলুটা দিয়ে 30 সেকেন্ড মতো রেখে দিতে হবে। এরপর অনবরত নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আলুটা দেখো তেলের উপরে হালকা ভেসে উঠেছে। অনবরত নাড়তে হবে। এখন আলুটা পুরোপুরি তেলের উপরে ভেসে উঠেছে। হালকা ব্রাউন কালার ভেজে নেব। দেখতেই পাচ্ছ এটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি আর বাকি আলুগুলো ভেজে নিচ্ছি। এর থেকে বেশি ভাজলে চলবে না। এর থেকে বেশি ভাজলে এটা খেতে ভালো লাগবে না। আমি বাকি সব আলুগুলো এইভাবে ভেজে নিয়েছি। এখন গার্নিশিংয়ের জন্য এর উপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ভাজা আর বাদাম ভাজা। শুকনো লঙ্কার সাথে এই আলু ভাজাটা খেতে খুব ভালো লাগে। এখন এটা আমার খুব সুন্দর করে গার্নিশিং করা হয়ে গেছে আর এইটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এটাকে আলু চিপস কিংবা আলু ভাজা দুটোই বলতে পারো। এটা কিন্তু খেতে খুব মুচমুচে, খুবই টেস্টি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অন করো, যাতে আমার বানানো সমস্ত ভিডিও সবার আগে পেতে পারো। ফিরে আসছি অন্য কোনো ইউনিক রেসিপি নিয়ে।